সবাইকে আবারও শুভেচ্ছা দুটো কথা শেয়ার করব তাই চলে আসলাম সমাজে দু ধরনের মানুষের আনাগোনা দেখতে পাচ্ছি এক ধরনের মানুষ হচ্ছে কিছু বুঝুক আর না বুঝুক ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো বেশিরভাগ মানুষ যেই পথে হাঁটেন সেখানেই ম্যা 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 করতে করতে হাঁটেন হ্যাঁ আরেক দলের মানুষ এরা হচ্ছে যদি এদের সংখ্যা কিছুটা কম এরা হচ্ছে সমাজের সুশীল শ্রেণীর আতেলবাজ মানুষ এদের মূল কাজ থাকে হচ্ছে তেনা পেঁচানো হ্যাঁ এরা এটা পছন্দ করেন কোন একটা অদ্ভুত কারণে এই তেনা পেঁচাতে তারা খুব পছন্দ করেন এবং তেনা পেঁচাতে পেঁচাতে নিজেরাই একটা সময় এই নিজের টানার উপরে উষ্ঠা খেয়ে পড়ে সেটা হচ্ছে ভিন্ন কথা তো যাই হোক আমি দুই শ্রেণীর মানুষের কথা কেন বললাম সেটা হচ্ছে এই যে সম্প্রতি আল জাজিরার প্রতিবেদন নিয়ে এত হাহাকার হচ্ছে বাংলাদেশে আমি কিন্তু দেখছি যে অডিয়েন্সের মধ্যে থেকে এই দুই সারির মানুষই বের হচ্ছে প্রথম সারি হচ্ছে আল জাজিরাকে সেরকম বাহবা দিয়ে দিচ্ছে মানে আল জাজিরা যা করেছে তাই 100% রাইট এর মধ্যে আর কোনো ভুল নাই কোনো মিথ্যা নাই যেটি দেখিয়েছে সেটিও রাইট যেটি দেখেনি সেটিও রাইট হ্যাঁ এরকম একটা ভাব আর কি আর দ্বিতীয় শ্রেণীর লোকদের মধ্যে হচ্ছে যে এই আল জাজিরার রিপোর্টটি কতটুকু স্বচ্ছ ছিল হ্যাঁ কত এটা তো বেশি স্বচ্ছ ছিল না এটা তো পুরোপুরি অস্বচ্ছ এটি সাংবাদিকতার দিক থেকে এটি সাংবাদিকতার মান নষ্ট করেছে ব্লা 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 ব্ল্যাক শেপ এই সব তানাবাজি করছেন আর কি তো আমার কথা হচ্ছে যে ভাই তানাবাজি করেন আর যাই করেন হ্যাঁ কিছু জিনিস কিন্তু আমরা এটি থেকে একদম পরিষ্কার হয়েছি সেটি কি নেপোটিজম ইংরেজিতে বলা হয় নেপোটিজম বাংলায় বলা হয় স্বজনপ্রীতি এই স্বজনপ্রীতির ব্যাপারটা কিন্তু আমরা বাংলাদেশের সবাই খুব নর্মাল ভাবে দেখি যেটা একটা খুবই একটা ঘৃণ্য একটা অপরাধ হ্যাঁ মনে করেন আমরা বাংলাদেশের সবাই বলি যে একটা মামুনা থাকলে চাকরি হয় না এটা আমরা খুব সহজভাবে দেখছি অথচ এই বিদেশে যে কেউ যদি রেফারেন্সে কোনো কাজ হয় এটা কিন্তু খুব লজ্জাভাবে দেখানো হয় যে তার নিজস্ব যে মেধা সেটার বলে তার কাজ হয়নি একটি মামু দিয়ে কাজ হয়েছে তো বাংলাদেশে এই যে জেনারেল আজিজ যখন তার ভাইদের সাথে গোপনে যে দেখা করলেন তখন কিন্তু কিছু এই মানে আতেলবাজ মানুষরা তারা এটি মানে প্রমাণ করতে চেয়েছেন যে জেনারেল আজিজ আসলে একটি মানে খুবই একটা মানে ভালো মনের মানুষ তার তো ভ্রাতৃত্বসুলভ একটা মন থাকতেই পারে ভাইদের প্রতি ভালোবাসা থাকতেই পারে ভাইদের সাথে আলাদা করে দেখা করতেই পারে এরকম টাইপের আর কি তো ভাই একটা বাংলাদেশের এরকম একটা সার্বভৌমত্বের একটা কঠিন জায়গায় একটা সবচেয়ে ক্রুশাল একটা জায়গায় যখন আপনি বসবেন তখন কিন্তু আপনি এমনি এমনি বসেন নাই কিছু শপথ নিয়ে আপনি ওখানে বসেছেন হ্যাঁ যে আমি শপথ করিতেছি যে আমি আমার দেশকে আমার দেশের মানুষকে সবার আগে রাখবো সবার ঊর্ধ্বে রাখবো সেখানে পরিবার না পরিজন না সন্তান না আত্মীয় স্বজন কেউ না আমার দেশের মানুষকে সর্বাপেক্ষা দেশের যে সার্বভৌমত্ব তার যে কি বলে তার প্রতি যে আমার যে দায়িত্বশীলতা সেটাই সর্বপ্রধান থাকবে আমার কাজে এটাই কিন্তু আমরা শপথ করি মানে যারা সেই সব জায়গায় যায় তো সেই সব জায়গায় থেকে জেনারেল আজিজ কি তার শপথটা পালন করেছেন আমাদের দেশের জন্য যেসব কুখ্যাত সন্ত্রাসীগুলা আমাদের দেশের মানুষের জন্য যারা ক্ষতিকর দেশের মানে পরিস্থিতির জন্য ক্ষতিকর যারা কালো টাকা সাদা অনায়াসে করছে বিভিন্ন ক্ষমতার তোড়জোড় দিয়ে এবং তাদের সাথেই তিনি সম্পর্ক রাখছেন এরপরেও কি আমরা বলবো যে এই ভাইরা শুধু শুধু পাওয়ার দেখাচ্ছে আসলে জেনারেল আজিজ তাকে কোনো সহযোগিতা করছে না আসলে প্রথম থেকেই আমরা দেখেছি যে এই ধরনের স্বজনপ্রীতির জায়গায় কিন্তু সবাই বাংলাদেশের কম বেশি কোণঠাসা হয়েই যান তাই না তো জেনারেল আজিজ অবশ্যই তার থেকে অন্যতম না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এখানে কিন্তু স্বজনপ্রীতি কোনো সাধারণ মানুষের ব্যাপারে ছিল না সেখানে কিন্তু ভয়ঙ্কর কিছু মানুষের ব্যাপারে ছিল এবং তার আপন ভাইরা মানে এমন একটি ভাই ছিল না সেখানে যাকে বলা যেতে পারে যে কন্ট্রোভার্সির ঊর্ধ্বে ছিলেন প্রত্যেকটা ভাই ভয়াবহ হিসেবেই কিন্তু পরিচিতি লাভ করেছেন যেটিতে এইসব ভয়াবহ খুনিগুলাকে আবার আমাদের হাসিনার অনুমোদন ক্রমেই কিন্তু আবার মৌকুফ করে দেওয়া হলো তাদের ফাঁসির শাস্তি তো যাই হোক এই জিনিসগুলো আসলে আমাদেরকে সত্যি ভাবায় এইসব মানে আল জাজিরার রিপোর্ট কতটুকু অস্বচ্ছ হয়েছে তা আমরা জানি না কিন্তু কিছু ব্যাপার কিন্তু আমাদের কাছে পুরোপুরি মানে একদম মানে স্বচ্ছ কাচের মতোই পরিষ্কার এবং সেটি হচ্ছে বাংলাদেশের স্বজনপ্রীতি হয় এবং আরো একটা ওয়ার্ড নিয়ে এইসব তানাবাজ সুশীল সমাজ বলেছে যে সাইকোপ্যাথ আল জাজিরা যদি সাইকোপ্যাথ কথাটা নিজেরাই তারা বলে থাকেন সামি যেখানে সাইকোপ্যাথ কথাটা উল্লেখ করেছে হারিসের ব্যাপারে তো সেখানে যদি সাইকোপ্যাথ কথাটা উল্লেখ করাই হয়ে থাকে তো এই সব লোকদের মানে কি বলে জবানবন্দি কতটুকু আমাদেরকে মানে নিয়ে আসা উচিত এবং তার জবানবন্দিকে কেন্দ্র করেই আমাদের শেখ হাসিনাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি এরকম কাঠগড়ায় দাঁড়া করা দেওয়া হয় তার মানে রেপুটেশন যদি নষ্ট করা হয় এটা কতটুকু মানে ভ্যালিড ছিল এটাই তারা বলেছে তো সাইকোপ্যাথের বাংলা মানে কি তারা কিন্তু সাইকোপ্যাথের বাংলা যখন করতে গিয়েছেন তখন তারা কিন্তু পাগল বলে গণ্য করেছেন
কিন্তু পাগল নয়, পাগল কিন্তু বাংলাদেশে এমন একটা শব্দ যার কিন্তু বহুবিধ ব্যবহার আছে। আমি ছোটবেলায় আমার বাবা মা আমাকে সবাই আদর করে পাগলি ডাকত, আরো বহুত মানুষকে আমরা পাগল বলি, একটা ভালো অর্থে হয়তো বলি, কখনো কখনো আবার পাগল বলি হয়তো ভয়ঙ্কর অর্থে যে আসলে মাথা নষ্ট, ওইভাবেও পাগল বলি। তো পাগলের কিন্তু বহুবিধ ব্যবহার আছে, কিন্তু আমরা যদি সাইকোপ্যাথ কথাটার বাংলা বলি তাহলে এটি এমন একটা মানসিক রোগ যেখানে হচ্ছে অস্থিরতা প্রকাশ পায়, মানুষের অস্থিরতার স্বরূপ প্রকাশ পায়। তো এই অস্থিরতার স্বরূপ যদি প্রকাশকেই আমরা সাইকোপ্যাথ ধরে নিয়ে কাউকেই যদি গণ্য না করি তাহলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও গণ্য করা যাবে না, বিরোধী দলীয় নেত্রীকেও গণ্য করা যাবে না, ইনফ্যাক্ট কাউকেই গণ্য করা যাবে না। স্পেশালি এই এইসব ক্ষমতার মানে আসনে যারা আসন গেড়ে বসে আছেন তাদের কাউকেই গণ্য করা যাবে না, কারণ এরা সবাই সবচেয়ে বড় সাইকোপ্যাথ। কেন? তারা সবচেয়ে বড় অস্থির কিন্তু তারাই থাকেন। আমাদের শেখ হাসিনার কথাই ধরুন না, তিনি কি স্থির থাকতে পেরেছেন? না পারেছেন কোন দ্রব্যমূল্যে স্থির থাকতে, তিনি সেখানে অস্থির ছিলেন, দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে। তারপরে দেখেন উনি কিন্তু কি বলে এইসব এই ক্রিমিনাল লোকদের নিয়োগ করা থেকেও কিন্তু স্থির থাকতে পারেনি, সেখানেও কিন্তু অস্থির আছেন। তিনি কিন্তু এখন পর্যন্ত এই যে আল জাজিরা থেকে শুরু করে যা কিছু হয় বিরোধী দলীয় নেত্রীর উপরেও কিন্তু মানে সবসময় অ্যাকিউজেশন ছেড়ে সেখানেও কিন্তু তার নিজের অস্থিরতারই প্রকাশ দিচ্ছেন। তো একই ক্ষেত্রে মানে আমরা মানে কি বলবো, নেত্রীও যদিও পিছিয়ে নেই কিন্তু এখন অবশ্য উনার ভয়েস একেবারেই গায়েব করে দেওয়া হয়েছে, কারণ আমাদের হাসিনা আপা এমনই খেল খেলেছেন। তো যাই হোক, হাসিনা আপা আপনার প্রতি আমি হাত জোড় করে বলবো, আপনি যদি আসলেই স্বচ্ছ থেকে থাকেন, আমাদের তো জনগণ হিসেবে সেইটুকু জানার রাইট আছে যে এরকম আল জাজিরা আমাদের দেশের মান সম্মান খারাপ করে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে এরকম একটা প্রতিবেদন লিখলো, যদি সেটি মানে অবশ্যই অন্যায় হয় এবং আপনারা যদি মনে করেন যে আপনারা স্বচ্ছ থেকেছেন তাহলে আপনারা কেস করুন এবং সেইটি এটা একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট হবে, সেখানে কিন্তু ঘরের মানে থলিটা কিন্তু বের হয়েই আসবে। এবং সেটিতে যদি আবার কিছু ওই তানাবাজ মানুষরা মনে করেন যে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের মান খারাপ হবে, ভাই মান তো আমাদের খারাপ হয়েই আছে, আমাদের বাংলাদেশের মান অলরেডি খারাপ হয়েই আছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থান দেখেন, একটা মানে স্থিতিশীল একটা সরকার আমরা পেলাম না, আমরা আজকে ভোটের অধিকারে আমরা হারিয়ে ফেলেছি, পুরো পৃথিবী বিশ্ব জানে আমাদের এই বাংলাদেশের অবস্থা। কিছু আবার তানাবাজরা মানে সুশীল বলে কি যে আমাদের তো টাকার মান বেড়েছে, তার মানে হচ্ছে আমাদের দেশের উন্নয়ন হয়েছে। আরে ভাই, টাকার মান বেড়েছে, আমাদের আফগানিস্তানের টাকার মানও কিন্তু বাংলাদেশের থেকে অনেক বেশি, আপনারা সেভাবে আমাদের বাংলাদেশের মান উন্নয়ন বিচার করবেন? যাই হোক, মাননীয় শেখ হাসিনা আপনার প্রতি আমার মানে অনুরোধ থাকবে, আপনি যদি মনে করেন যে আসলেই আল জাজিরা একটা মানে একটা বাকুয়াস একটা ডকুমেন্টারি করেছে যেখানে আপনার সরকারের সাথে আপনার লোকজনের সাথে জেনারেল আজিজের সাথে কোন ধরনের কোনো সম্পর্ক নেই, আপনি প্লিজ এটি নিয়ে আন্তর্জাতিকভাবেই একটা কেস ঠুকে দেন এবং তাদেরকে সেই রকম একটা শিক্ষা দিয়ে দেন। আশা করি বুঝতে পারছেন, আর যদি না দিতে পারেন তাহলে কিন্তু আমরা সাধারণ জনগণরা অন্যথাই বুঝে নিব। বলেছে তো সাইকোপ্যাথের বাংলা মানে কি, তারা কিন্তু সাইকোপ্যাথের বাংলা যখন করতে গিয়েছেন তখন তারা কিন্তু পাগল বলে গণ্য করেছেন, কিন্তু পাগল নয়, পাগল কিন্তু বাংলাদেশে এমন একটা শব্দ যার কিন্তু বহুবিধ ব্যবহার আছে। আমি ছোটবেলায় আমার বাবা মা আমাকে সবাই আদর করে পাগলি ডাকত, আরো বহুত মানুষকে আমরা পাগল বলি, একটা ভালো অর্থে হয়তো বলি, কখনো কখনো আবার পাগল বলি হয়তো ভয়ঙ্কর অর্থে যে আসলে মাথা নষ্ট, ওইভাবেও পাগল বলি। তো পাগলের কিন্তু বহুবিধ ব্যবহার আছে, কিন্তু আমরা যদি সাইকোপ্যাথ কথাটার বাংলা বলি তাহলে এটি এমন একটা মানসিক রোগ যেখানে হচ্ছে অস্থিরতা প্রকাশ পায়, মানুষের অস্থিরতার স্বরূপ প্রকাশ পায়। তো এই অস্থিরতার স্বরূপ যদি প্রকাশকেই আমরা সাইকোপ্যাথ ধরে নিয়ে কাউকেই যদি গণ্য না করি তাহলে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও গণ্য করা যাবে না, বিরোধী দলীয় নেত্রীকেও গণ্য করা যাবে না, ইনফ্যাক্ট কাউকেই গণ্য করা যাবে না। স্পেশালি এই এইসব ক্ষমতার মানে আসনে যারা আসন গেড়ে বসে আছেন তাদের কাউকেই গণ্য করা যাবে না, কারণ এরা সবাই সবচেয়ে বড় সাইকোপ্যাথ। কেন? তারা সবচেয়ে বড় অস্থির কিন্তু তারাই থাকেন। আমাদের শেখ হাসিনার কথাই ধরুন না, তিনি কি স্থির থাকতে পেরেছেন? না পারেছেন কোন দ্রব্যমূল্যে স্থির থাকতে, তিনি সেখানে অস্থির ছিলেন, দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বেড়ে যাচ্ছে। তারপরে দেখেন উনি কিন্তু কি বলে এইসব এই ক্রিমিনাল লোকদের নিয়োগ করা থেকেও কিন্তু স্থির থাকতে পারেনি, সেখানেও কিন্তু অস্থির আছেন। তিনি কিন্তু এখন পর্যন্ত এই যে আল জাজিরা থেকে শুরু করে যা কিছু হয় বিরোধী দলীয় নেত্রীর উপরেও কিন্তু মানে সবসময় অ্যাকিউজেশন ছেড়ে সেখানেও কিন্তু তার নিজের অস্থিরতারই